আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটি জায়গা নিয়ে কথা বলবো যে জায়গাতে প্রতিদিন সকালে এবং বিকালে অনেক লোকজন ঘুরতে আসে, আর যদি হয় সাপ্তাহিক ছুটির দিন তাহলে এই ঘুরতে আসা লোকজনের পরিমাণ আরও বেশি হয়ে যায়। আর ঈদের সময় তো আসলে কোনো কথাই থাকে না, এখানে অসংখ্য লোক এখানে ঘুরতে আসে। আর বিশেষ করে যারা মাদারীপুর আসে, সেই মাদারীপুর সদরে আসলে আসলে লেকপাড়টা প্রত্যেকে আসলে একবার হলেও ঘুরে যায়, কারণ এই জায়গাটা দেখতে অনেক সুন্দর। এখানে আসলে অনেক কিছুই আছে, বিশেষ করে এখানে বলা চলে যে সরকারি অনেক অফিস টফিস আছে এবং সেই সাথে একটা শিশু পার্ক আছে যেখানে বাচ্চারা বিভিন্ন রাইডে চড়তে পারে। এবং এখানে যে লেকটা আছে সেই লেকের ভিতরে বিভিন্ন নৌকা বা বিভিন্ন কিছু আছে যেগুলো তারা উঠতে পারে। এবং সেই সাথে এই লেকের চারিদিক দিয়ে বিভিন্ন ধরনের ফুচকার দোকান, চটপটির দোকান, বার্গারের দোকান বিভিন্ন কিছু আসে। তো লোকজন যখন ঘুরতে আসে এসব চটপটি, ফুচকা, বার্গার বা চায়ের দোকান আসলে এসবে বসে এবং বসে আড্ডা দেয়, এবং সেই সাথে এই লেকের পাড়ের বসে বিভিন্ন ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিতে থাকে। আর আরেকটি ব্যাপার, যেহেতু আমরা লেকের পাড়ের কথা বলছি, এটা হলো মাদারীপুর সদরের লেক পাড়। মাদারীপুর সদরে আসলে যে কেউ এক নামেই মেইনলি এই লেক পাড়টা চিনবে। আর সেই সাথে এখানে আসলে রাস্তাতে যে বা রাস্তার পাশে যেসব ফুডগুলো পাওয়া যায়, যেটা আমরা বললাম যে ফুচকা, চটপটি, এবং তার পাশাপাশি এখানে কিছু ভালো মানের রেস্টুরেন্টও আছে, যে রেস্টুরেন্টে আসলে বিভিন্ন ধরনের ফাস্টফুড টাইপের খাবারগুলো পাওয়া যায় এবং সেই খাবারগুলো বলা চলে যে ভালো এবং উন্নত মানের খাবার। আর এই লেক পাড়ের আসলে আজকে আমরা যে ভিডিওটা দেখাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে অনেক লোকজন এবং অনেক গাড়ি বা অনেক ভিড় আসলে এখানে আছে, আর এই লোকজন মেইনলি ছুটির দিনকে কেন্দ্র করে ঘুরতে আসছে। আর এখানে যেহেতু শিশু পার্ক আছে বা পার্কের মতো একটা আছে, সেই রাইডগুলোতে বাচ্চারা চলাচল করতে পারে বা উঠতে পারে। তো এই কারণে দেখা যাচ্ছে অনেকেই তাদের বাচ্চাদের নিয়ে এই রাইডে চলার জন্য এখানে চলে আসে। এবং সেই সাথে আরেকটি ব্যাপার যে মাদারীপুরের মধ্যে সবচাইতে যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে একটা হলো এই লেক পাড়। আর এই লেক পাড়টা আসলে বিশেষ করে মাদারীপুরে এখন খুব জনপ্রিয় হয়েছে বা জনপ্রিয় হয়ে গেছে, কারণ বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে এবং তারা এসে এখানে ঘুরে বেড়ায়। আর এখানে আসলে অস টাওয়ার আছে, যে অস টাওয়ারের উপরে যদি উঠে সেই অস টাওয়ার থেকে আসলে পুরো লেকের একটা ভিউ পাওয়া যায়, এবং সেই অস টাওয়ার থেকে বলা চলে আরও সুন্দরভাবে এই লেকটাকে দেখা যায়। যেহেতু অস টাওয়ারটা আসলে অনেক বেশি উঁচু এবং সেখান থেকে আসলে অনেকটা এরিয়া বা ভিউ কভার করে, তো কেউ যদি অস টাওয়ারের উপরে উঠে থাকে সেখান থেকে আসলে ভালো ভিউ পাওয়া যায়। বলা চলে যে আসলে লেকপাড়টা অনেক সুন্দর, যেহেতু বিভিন্ন দিক থেকে বিভিন্ন লোকজন আসে এবং ঘুরে। আর এই লেকপাড়কে কেন্দ্র করে আসলে এখানের যে ক্ষুদ্র ব্যবসা বলি বা বিভিন্ন স্ট্রিট ফুড বলি বা বিভিন্ন ফলের দোকান, যাই কিছু আমরা বলি না কেন, এগুলো গড়ে উঠেছে এবং সেখানেও আসলে ভালো পরিমাণের একটা বেচা কিনা হয়ে থাকে। আর এখানে দেখা গেছে এই লেকপাড়কে কেন্দ্র করে অনেক লোক জীবিকা নির্বাহ করতে পারছে, কারণ যেহেতু এই লেক পার্কে কেন্দ্র করে অনেকে স্ট্রিট ফুডগুলো যে দোকানগুলো সেগুলো দিতে পারছে, অনেকে বাদাম বিক্রি করতে পারতেছে, এরকম বিভিন্ন ধরনের লোকজন আসলে বিভিন্ন কিছু করতেছে। সেই সাথে আসলে এখানে চুরি পাওয়া যায়, বাচ্চাদের খেলনা পাওয়া যায়, এরকম বিভিন্ন কিছু আসলে। তো এই সব কিছুকে কেন্দ্র করে বলা চলে যে এখানে ভালো একটা লোকের এই লেক পার্কে কেন্দ্র করে ভালো কিছু লোকেদের কর্মসংস্থানও সৃষ্টি হয়েছে, এবং সেই সাথে বিভিন্ন লোকজন এখানে ঘুরতে আসে এবং তারা একটা ফ্রেশ বাতাস নিতে পারে এবং অনেকে মন খুলে এখানে এসে ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা মারতে পারে। তো আসলে আজকে আপনাদেরকে এই জন্য আমরা এই লেকপাড়টা দেখালাম যে মাদারীপুরে যতগুলো বিনোদন কেন্দ্র আছে তার মধ্যে লেকপাড় হলো একটি। তো আপনারা যে কেউ এখানে আসলে এই লেকপাড়ে ঘুরে যেতে পারেন এবং আপনাদেরও এই লেকপাড় ঘুরতে ভালো লাগবে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই। এরপরে আমরা আসব অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।